আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকিব রাজ 30TechVerse থেকে এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাই নতুন আরও একটি ভিডিওতে। তবে ভিডিওর পূর্বে আমরা একটা ব্যাপার একটু বলতে চাই, কারণ আজকে আমাদের বেশ খুশির একটা দিন। আমাদের চ্যানেল আজকে 100K মাইল ফলক বা যেটাকে বলে 1,00,000 সাবস্ক্রাইবারের মাইল ফলকটি স্পর্শ করেছে, যেটা শুধুমাত্র পসিবল হয়েছে আপনাদের জন্য। তো সবাইকে লম্বা পথযাত্রায় পাশে পেয়ে আমি খুবই খুশি, মানে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকে আমরা আমাদের মূল টপিকে চলে আসি। এই তো গত 28শে ডিসেম্বর বাংলাদেশে অফিসিয়ালভাবে রিয়েলমি লঞ্চ করলো Narzo 20, যা আপনারা অনেকেই দেখেছেন। আমাদের কাছে একটা বড় একটা গিফট বক্স আসছিল। তো এই ফোনটি নিয়ে মানুষের মধ্যে প্রচুর রকমের হাইপ চলছে বা অনেক রকম আলোচনা সমালোচনা চলছে, বিশেষ করে এর গেমিং ক্যাপাবিলিটি নিয়ে। তো আমরা জানবো ফোনটির গেমিং পারফরমেন্স, ক্যামেরা পারফরমেন্স অ্যান্ড 14,000 টাকার বাজেটে এই ফোনটি অ্যাকচুয়ালি কীরকম একটি ফোন হতে যাচ্ছে আপনার জন্য। তো পুরো ভিডিওটি অবশ্যই সাথে থাকবেন যদি আপনার ফোনটি কেনার কোনো প্ল্যান থেকে থাকে। বাজারে সদ্য লঞ্চ হওয়া রিয়েলমি Narzo 20-এর ব্যাপারে আপনাদের যথেষ্ট ধারণা আছে বলে আমার বিশ্বাস। তবু আপনাদেরকে একটু ছোট করে সংক্ষেপে এর স্পেসিফিকেশনসগুলো জানিয়ে দিই। অফিসিয়াল 13,990 বা 14,000 টাকায় আপনি রিয়েলমি Narzo 20 থেকে পাচ্ছেন মিডিয়াটেক হেলোজি 85 এসওসি, 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 48MP ট্রিপল ক্যামেরা সেট আপ, 6.5 ইঞ্চ HD+ IPS ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইত্যাদি ইত্যাদি। ডিজাইন সেকশনে আসি এবার। বাজেট সেগমেন্টে প্লাস্টিক মেটেরিয়ালে ছোঁয়া থাকবে, এটাই স্বাভাবিক, এর ক্ষেত্রেও ব্যতিক্রম নেই। কিন্তু রিয়েলমি চেষ্টা করেছে ডিজাইনে আকর্ষণীয়তা তুলে ধরার। দেওয়া হয়েছে ভি শেপড টেক্সচার যা ভিক্টোরি সাইন থেকে ইন্সপায়ার্ড। হাতে কিছুটা বেশি গ্রিপ দিতেও এটি সহায়তা করেছে আমাকে। কর্নারগুলো রাউন্ড করা হয়েছে সহজে হাতে ধরতে পারার জন্য। ওজন খুব একটা বেশি না হলেও রিয়েলমির অসাধারণ ওয়েট ডিস্ট্রিবিউশনের দেখা পেলাম না এতে। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম বাটন, উপরে কিছুই নাই। আমি অবশ্যই এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা এক্সপেক্ট করছিলাম। নিচে আপনারা পাচ্ছেন টাইপ সি পোর্ট, স্পিকার এবং মাইক্রোফোন। পেছনে দেখতে পাবেন চিরাচরিত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পজিশন ছিল একেবারেই পারফেক্ট, সহজে আঙুল রিচ করছিল এবং আনলকিং স্পিড ও অ্যাকুরেসি ছিল চমৎকার। ডিসপ্লে সেকশনে বাজারের কম্পিটিশন অনুযায়ী আশানুরূপ ফল দেখতে পাওয়া যাবে না। দেওয়া হয়েছে 6.5 ইঞ্চ HD+ রেজলিউশনের IPS 20x9 অ্যাসপেক্ট রেশিওর লম্বা একটা ডিসপ্লে আর ছোট একটা নচ। ফোনটির ডিসপ্লেতে কোনো প্রকার সার্টিফাইড প্রোটেকশন ব্যবহার করা হয় নাই। যদি হয়ে থাকতো তাহলে রিয়েলমি অবশ্যই তাদের ওয়েবসাইটে ব্যাপারটা উল্লেখ করতো। যেহেতু করা নেই, তার মানে আমরা বুঝতে পারছি যে কোথায় প্রাইস কাটিংটা করা হয়েছে। সো আপনারা ফোনটির ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়া নিয়ে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। ডিসপ্লে কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই বলা যায়। কালার টোন বাই ডিফল্ট একটু কুল, হালকা একটু ওয়ার্ম করে নিলে ভালোই লাগে দেখতে। কিন্তু রেজলিউশন 1080p না হওয়াতে যে কোনো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনাকে দেখতে হবে 720p ভিডিও, যা এত বড় ডিসপ্লের জন্য একটু কমই হয়ে গেছে। আর ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস খুব একটা বেশি না, করার মধ্যে ডিসপ্লেটি অপারেট করতে একটু সমস্যা হবে আপনার। রেজলিউশন কম হওয়ার দরুন সুবিধা পাওয়া যাবে গেমিংয়ে। ফোনটিতে আমি পাবজি খেলেছি, স্মুথ গ্রাফিক্সে আলট্রা FPS ও HD গ্রাফিক্সে হাই FPS-এ খেলা যাবে গেমটি। লো গ্রাফিক্সে ভালোভাবেই খেলতে পারা যাচ্ছিল, 30FPS-এর মতো আমি পাচ্ছিলাম। ফ্রেম ড্রপ তো লক্ষ্য করবেন জানা কথা, তবে এই বাজেটে অন্যান্য ফোনে থাকা স্ন্যাপড্রাগন 662 বা হেলিও G80-এর তুলনায় ভালো পারফরমেন্সই পেয়েছি বলে আমার মনে হলো। ফোনটিতে আরও খেলেছি আমরা PES 2021, 60FPS-এ গেমটি ভালোই রান করেছে, যদিও মেনু সেকশনে একটু ল্যাগ করে। এরপরে খেলেছি ফোনটিতে কল অফ ডিউটি মোবাইল, মিডিয়াম গ্রাফিক্সে হাই FPS-এ দেখলাম গেমটি খুবই ভালো চলছে। তবে হুটহাট ফ্রেম ড্রপ থেকে বাঁচতে হলে গেমটিকে লো গ্রাফিক্সে দিয়ে খেলতে পারেন, খুবই ভালো পারফরমেন্স পাবেন। ফোনটিতে আরও খেলেছি শ্যাডো ফাইট অ্যারিনা। এই গেমটি খুব একটা হেভি প্রেশার দেওয়ার মতো গেম না, এই গেমটি ফোনটাতে বেশ ভালোভাবেই চলেছে। গেমিং বাদে আরও যে সকল অন্যান্য কাজগুলো রয়েছে, যেমন স্ক্রল করা, টাইপিং করা বা ফেসবুক ব্রাউজ করা বা ওয়েব ব্রাউজ করা, এই কাজগুলো ফোনটিতে মোটামুটি ভালোভাবেই চলেছে। যেহেতু একটা বাজেট ডিভাইস তাই সেই কারণে আপনারা ফোনটিতে হুটহাট স্টাটারিং বা ল্যাগ এটা আপনারা দেখতে পাবেন। বাট আমার রিসেন্টলি এক্সপিরিয়েন্স করা পোকো M3-এর মতো সিস্টেম ইনস্টেবিলিটি কোন প্রকার ইস্যু আমি এটাতে এখন পর্যন্ত দেখি নাই। মানে একজন রেগুলার ইউজারের জন্য, রেগুলার ব্যবহারের জন্য ফোনটি ইজ গুড এনাফ আউট অফ দ্য বক্স। সো মানে একজন ক্যাজুয়াল ইউজারের জন্য বেশ ভালোই বলা যায় বাজেট ডিভাইস হিসেবে। ফোনটির আরও একটি স্ট্রং পয়েন্ট এর ব্যাটারি ব্যাকআপ। যদি আমাকে ছেড়ে 6000mAh ব্যাটারিটা একটা ঝামেলা বলেই মনে হয়েছে। ফার্স্ট অফ অল এই ফোনের চার্জ শেষ করা বেশ প্যারাদায়ক, মানে শেষ হয়ই না এরকম একটা অবস্থা, আবার চার্জ দিতে গেলে চার্জ হয়ই না এরকম একটা অবস্থা। কেননা আমার এই ফোনটিকে ফুল চার্জ করতে পাক্কা 3 ঘন্টা 10 মিনিট লাগছে বক্সের 18W ফাস্ট চার্জার দিয়ে। সো এত লম্বা একটা চার্জিং টাইম আমার মনে হয় না সবার খুব একটা ধৈর্য হবে। বাট আপনি যখন একবার এটাকে ফুল চার্জ দিয়ে ফেলবেন, এই ফোনটা আপনার নর্মাল ব্যবহার অনায়াসে 2 দিন ক্রস করে ফেলবে।
দুই দিনের বেশি আপনারা ব্যবহার করতে পারবেন, হেভি ইউজে একদিনের বেশি ইজিলি চলে যাবে। সো আমার মতে আপনারা ফোনটিকে ওভারনাইট চার্জ করার চেষ্টা করবেন, কেননা যেহেতু লম্বা সময় নিয়ে চার্জ হয়, সো আপনারা মোটামুটি সারাদিন আপনাদের ইচ্ছা মতো ব্যবহারের শেষে রাতের বেলা ঘুমানোর সময় চার্জে দিয়ে দিবেন, ব্যাস খুব বেশি একটা হ্যাসেল নিতে হবে না আমার মনে হয়। এছাড়া পাশাপাশি ফোনটির লাউডস্পিকার কোয়ালিটি আমার কাছে মানে বাজেট ডিভাইস হিসেবে মোটামুটি ভালোই মনে হয়েছে। একই সাথে ইয়ারপিসের লাউডনেস ছিল ভালো, কল কোয়ালিটি আমি ভালো পেয়েছি ফোনটিতে। বাজারে অবশ্য কিছু কম্পিটিশন রয়েছে যেখানে আমরা আবার বেশ ভালো কিছু স্পিকার সেটআপ দেখতে পাচ্ছি, তো সেই তুলনায় রিয়েলমি আমার কিছু অফার করছে না, জাস্ট এভারেজ কোয়ালিটি স্পিকার প্রোভাইড করছে। এবার আসা যাক ক্যামেরা সেকশনে। ফোনটিতে পাচ্ছেন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়েড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার পিকচার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, তবে দুটো সমস্যা রয়েছে। ছবিগুলোতে হাইলাইটসের কিছুটা অভাব রয়েছে এবং হোয়াইট ব্যালেন্স কিছুটা ইনঅ্যাকুরেট। কালারটাও একদম রিয়েল ছিল না, বাট দেখে কারো কাছে মন্দ মনে হবে না। কিছুটা অ্যাগ্রেসিভ শার্পনিং খেয়াল করলাম এই ছবিগুলোতে। বাজেট ক্যামেরার শার্পনেস ভালো হয় না সবাই জানে, হয়তো সেই জন্য রিয়েলমির এইটুকু প্রচেষ্টা দেখতে পাওয়া গিয়েছে। ছবিগুলো দেখতে বেশ ক্লিয়ারই মনে হয়, হাই ডাইনামিক রেঞ্জ ভালোই পেয়েছি, তবে ব্যাকগ্রাউন্ড ডিফোকাস এই 1/2 ইঞ্চ সাইজের 48 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের অনুপাতে কিছুটা কমই মনে হলো আমার কাছে। লো লাইটে এসে এই ফোন আবার আর 10টা বাজেট ফোনের চেয়ে বেটার রেজাল্ট দিয়েছে বলেই মনে হলো। যদিও কালার রিপ্রোডাকশন একটু ফল করে এবং নয়েজ দেখতে পাওয়া যায়, আদারওয়াইজ ছবিগুলোতে ভালো পরিমাণ শার্পনেস এবং ডিটেলসের দেখতে পাওয়া গিয়েছে লো লাইটেও। 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়েড ক্যামেরা সেন্সরটি বাজেট হিসেবে আমি ভালোই বলবো, কালার রিপ্রোডাকশন প্রাইমারি ক্যামেরার মতো, কন্ট্রাস্ট আহামরি বেশি একটা না, আবার লো লাইটে বেড়ে যায় না, তবুও বলবো ইম্প্রুভমেন্টের আরও অনেক জায়গা আছে এখানে। তবে এই বাজেটের বেশিরভাগ ফোনেই এরকম রেজাল্ট পাওয়া যায় আল্ট্রাওয়াইড ক্যামেরা থেকে, সো খুব একটা কমপ্লেন করতে পারছি না। এরপরে আছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, যা আমার মনে হয় না ইউজাররা মাসে একবার হলেও খুলে দেখবে। আমার কাছে যেটা মনে হয় যে ফোনের পেছনের ক্যামেরা বা ফোনটির ওভারঅল আউটলুক বা সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এই ক্যামেরার একটা অবদান রয়েছে, আদারওয়াইজ এই ক্যামেরা তেমন একটা ভালো কোনো ইউসেজ আমার কাছে মনে হয় নাই। ফ্রন্ট ক্যামেরাটা আমি আরেকটু ভালো আশা করেছিলাম। সত্যি বলতে এই ক্যামেরা কারো কাছে খারাপ মনে হবে না, কারণ সুন্দর সেলফি উঠানো যাচ্ছিল এতে। ছবিতে ডিটেলসের পরিমাণ কম আসে, সব লাইটিং সিচুয়েশনে কালারটা ধরে রাখার চেষ্টা করে এই ক্যামেরা, যা দেখে বেশ ভালোই লেগেছে। কিছু কিছু সময় একটু বেশি স্যাচুরেটেড হয়ে যাচ্ছিল আর স্কিন টোন সবসময় অ্যাকুরেট হচ্ছিল না, আদারওয়াইজ বেশ ভালো ক্যামেরা, তবে রিয়েলমি থেকে আরেকটু ভালো আশা করাই যায়। তো এই ছিল রিয়েলমি নার্জো 20 কিনে আমার মতামত। ওভারঅল ফোনটিকে আমার 14,000 টাকার বাজেটে বেশ কম্পেলিং একটা ডিভাইস বলেই মনে হয়েছে, স্পেশালি এর পারফরমেন্সটা, ক্যামেরাটা আমি বলবো বেশ ভালোই। যদিও একটাই মাত্র সব থেকে বড়ো ল্যাকিংস, এবং সেটা হচ্ছে এর ডিসপ্লেটা 720p রেজুলেশন। যদিও নর্মাল ব্যবহারে এই রেজুলেশন গ্যাপটা আসলে খুব একটা চোখে পড়ে না, কেননা পুরো UI অপটিমাইজেশনের একটা ব্যাপার স্যাপার আছে এখানে। সো তারা 720p মানে গুড ইনফ শার্পনেস প্রোভাইড করার ট্রাই করেছে, কিন্তু আপনি যখন কোনো ভিডিও স্ট্রিমিং করতে যাবেন বা কোনো একটা ভিডিও দেখতে যাবেন যেখানে 720p বেশি দেখা যায় না, তখন আপনি শার্পনেসে বেশ ভালো রকমের একটা অভাব ফিল করবেন। আদারওয়াইজ এ বাজেটে 1080p আনলে আমার মনে হয় এই ফোনটি অলমোস্ট 10/10 বা কী বলে অলরাউন্ডার একটা স্মার্টফোন হয়ে যেত। তো ডিসপ্লের সেকশনটা বাদে বাকি সব দিক মিলে আমার কাছে ওভারঅল ফোনটিকে বেশ ভালো বলেই মনে হয়েছে। তো আপনারা যারা এই ফোনটি কিনতে যাচ্ছেন এবং যাদের কাছে আসলে ফোনটির রেজুলেশন নিয়ে তেমন কোনো একটা মাথা ব্যথা নাই, তাদের জন্য আমি বলবো বেশ ভালো একটা অপশন এই ফোনটি বর্তমানে বাজারে। তো আজকের মতো এখানেই, আশা করি আপনারা রিভিউটি দেখে বুঝতে পেরেছেন যে ফোনটি আপনার জন্য কেনা পারফেক্ট হবে নাকি হবে না। আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে ফেলতে পারেন যে ফোনটি আপনি কিনছেন নাকি কিনছেন না, বা যদি কিনে থাকেন বা আপনারা যদি এই ফোনটিতে আপনারা এখন এই রিভিউটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার উপলক্ষে তো বেশ খুশি লাগতেছে, কী বলবো ঠিক বুঝতেছি না। এগেইন আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে বিদায় নিতে হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই টেকভার্সের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।